দেশব্যাপী করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণ রোধ এবং এর বিস্তার প্রতিরোধ কল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক সার্জেন্ট প্রিন্স সহ রমনা জোনের প্রতিটি সদস্য নিরলসভাবে করোনা ভাইরাস মোকাবেলায় একযোগে কাজ করে যাচ্ছে। দেখা যায়, রমনা জোনের মগবাজার চৌরাস্তা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে কঠোরভাবে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি যানবাহনসহ পথচারীদের সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। পুলিশের পিপিই না থাকায় জীবনের ঝুঁকি রয়েছে সম্পর্কে জানতে চাইলে রমনা ট্রাফিক জোনের সার্জেন্ট প্রিন্স জার্নালিস্ট হেল্প সেন্টারকে বলেন, দেশে 17 কোটি মানুষ রয়েছে, সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যে 17 কোটি পিপিই দেওয়া সম্ভব নয়। তবে যারা মাঠ পর্যায়ে করোনা প্রতিরোধে কাজ করছেন তাদের নিরাপত্তার জন্য সরকার আন্তরিক রয়েছেন এবং পিপিই বিষয়টিও বিবেচনা নিয়েছেন। তিনি বলেন, দেশব্যাপী করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ডাক্তার, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক, এই তিন শ্রেণী পেশার মানুষ। তবে আমরা যারা পুলিশে আছি রাষ্ট্রের যে কোনো দুর্যোগে জীবন দিয়ে হলেও জনগণের পাশে থাকার শপথ নিয়েই চাকুরিতে যোগদান করেছি আর তাই করছি। এদিকে জার্নালিস্ট হেল্প সেন্টারের চেয়ারম্যান আজগর আলী মানিক জনগণের উদ্দেশ্যে বলেন, করোনার কঠিন পরিস্থিতি মোকাবেলায় জনস্বার্থে স্বাস্থ্য সুরক্ষায় ট্রাফিক ডিএমপি বিভাগের প্রতিটি সদস্য নিরলসভাবে একযোগে কাজ করে যাচ্ছে। আপনারা জরুরি প্রয়োজন ব্যতীত বাসা থেকে বের হবেন না। আপনারা ঘরে থেকে নিজের দায়িত্ব পালন করুন, নিজে নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন এবং পুলিশকে সহযোগিতা করুন। জার্নালিস্ট হেল্প সেন্টারের মহাসচিব এস এম জীবন বলেন, করোনা মোকাবেলায় পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে জনগণকে সচেতন করে যাচ্ছেন এই দৃষ্টান্ত জাতির জন্য মাইলফলক হয়ে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীকে জার্নালিস্ট হেল্প সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে মহাসচিব বলেন, জনগণের উচিত সরকারি নির্দেশনা মেনে পুলিশকে সহায়তা করা। তবে জার্নালিস্ট হেল্প সেন্টার যে কোনো সমস্যা মোকাবেলায় এবং তথ্য দিয়ে কোভিড-19 সংক্রমণ রোধে পুলিশের পাশে থাকবে। পুলিশ এবং সাংবাদিক, এই তিনটা পেশার লোক সব থেকে বেশি ঝুঁকিতে আছে, কারণ এই তিনটা পেশার লোকই জনগণের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মিশতেছে। যেমন ডাক্তার যেভাবে সার্ভিস দিচ্ছে, সেবা দিচ্ছে, সে বাধ্য হয়ে বা যারা সেবাদান যে সংস্থাগুলো আছে তারা প্রত্যেকের কাছে যে পাশে যে তাদের সেবা দিতে হচ্ছে, পুলিশকে জনগণের সঙ্গে মিশে কাজ করতে হচ্ছে। ইভেন যারা জার্নালিস্ট বা সাংবাদিক আছেন তাদেরও কিন্তু প্রত্যেকটা মানুষের পাশে যে যে সংবাদগুলো সংগ্রহ করতে হচ্ছে। সুতরাং আমরা কেউই ঝুঁকির বাইরে নেই, আমরা সবাই ঝুঁকির মানে মধ্যেই আছি। সুতরাং যতটুকু সাবধানে এবং সচেতনতার সাথে থাকা যায় ততটুকুই আমাদের সবার জন্য। ধন্যবাদ, ভালো লাগলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন, আপনারাও সুস্থ থাকবেন।